হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শিয়ারিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম সাব্বির নাসির, তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর স্বপ্ন। স্বপ্ন বাংলাদেশের এমন একটি সংস্থা বা এমন একটি জায়গা যেখানে 10% অটিস্টিক মানুষের জন্য কাজের ব্যবস্থা করা হয়েছে, থার্ড জেন্ডাররা যেখানে কাজ করতে পারে। এরকম একটি ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে জনগণের সাথে সম্পৃক্ত, সেখানে এই আইডিয়াটা এবং থার্ড জেন্ডার প্লাস অটিস্টিকদের কাজ দেওয়ার ব্যাপারটা এবং এর সুফল কিভাবে পাচ্ছেন? আমরা একটা মানবিক কোম্পানি, আমি নিশ্চয়ই একজন মানবিক মানুষ। আমার কাছে মনে হয়েছে যে অবহেলিত মানুষ যারা, যাদের জন্য কেউ কিছু করে না, তাদের জন্য করা উচিত। আমাদের সমাজে অনেক কিছুই ঠিকঠাক নাই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব বা আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করার চেষ্টা করছি। ডিউটিতে তাদের কার্যক্রমে ব্যতিক্রম কি দিক খুঁজে পান? তারা মোর প্রোডাক্টিভ দেন নর্মাল পিপল। আমরা দেখেছি শিল্পী সংঘের পাশে, আমাদের ডিরেক্টর্স গিল্ডের পাশে স্বপ্ন দাঁড়িয়েছে এবং স্বপ্ন প্রতি মাসে 1,00,000 টাকার বিনামূল্যে উপাদান আমাদের বিভিন্ন শিল্পীকে দিয়ে থাকে। তো এই কার্যক্রম এবং করোনাকালে যা যা করলেন তা নিয়ে সামগ্রিকভাবে কি একটু বলবেন? দেখেন, আমাদের দেশে শিল্প নিয়ে এবং বিজ্ঞান নিয়ে চর্চা যতটা না হয় তার চেয়ে অনেক বিষয় নিয়ে চর্চা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি যে একটা জাতি যদি সিভিলাইজ হতে হয়, সভ্য হতে হয়, তাহলে শিল্প এবং বিজ্ঞানের চর্চা হওয়া দরকার। আপনি সেই 90-এর ব্যান্ডের শিল্পী, আপনি স্প্যানিশ গিটার বাজাতেন, আপনি একজন সেই মাতাল তরুণ যে মানুষকে গান শুনিয়ে পাগল করে দিত, সেই জায়গার থেকে সরে এসে উচ্চতর লেখাপড়া করে কর্পোরেট ব্যক্তিত্ব হয়ে গিয়ে শিল্পী সত্তাটা কি হারিয়ে গেল? না, শিল্প সত্তা তো হারায়নি। আমি 2018-19 সালে আবার ব্যাক করেছি নিজেকে। ধন্যবাদ আসির ইকবাল ভাইকে। আমার প্রায় 8 থেকে 10টা গান ওনারাই প্রকাশ করেছেন। তাহমিনা পারভিন একজন প্রডিউসার যিনি আমার বেশ কিছু গান প্রডিউস করেছেন, সাউন্ডটেক বাউল ভাই উনি আমার অনেক গান প্রডিউস করেছেন। সো ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই যে আপনি এখন গান গেতে পারছেন, গাইছেন এত বছর পরে এসে, সেখানে কি আপনার কর্পোরেট ভ্যালুটা খুব কাজে দিচ্ছে? আমি সচেতনভাবে জানতাম যে আমি যদি আমার কর্পোরেট যে পাওয়ার বা আমার যে নেটওয়ার্ক এটাকে আমি যদি ইউজ করি তাহলে আমি অনেক কিছুই সহজেই করে ফেলতে পারতাম। যেমন দেখেন, আমি যখন প্রথম ডুয়েট গান গেলাম, যার সাথে গাইলাম তিনি কিন্তু খুব অপরিচিত ছিলেন। কেন আমি গাইলাম? কারণ আমার মনে হলো যে আমার ভয়েস তখন যেই লেভেলে তার সাথে ম্যাচ করে যার, সেরকম কাউকে আমি চুজ করলাম। আমি তখন ন্যান্সি কণা বা কোনালের সাথে গাইনি, কারণ আমার মনে হয় নাই যে আমার গলা তার জন্য প্রস্তুত। সেই সময় যা স্ট্রিং যা আমি তাই করেছি। ফুয়াদের সাথে আমি কাজ করেছি তখন যখন আমার ভয়েস রেডি। এখন আপনি জেনে অবাক হবেন যে নিউ ইয়র্ক টাইমস আমার ভয়েস চুজ করেছে তাদের ওশান ক্রাইমের একটা ইয়ের জন্য, একটা একটা প্রজেক্টের জন্য, এবং দে অ্যাপ্রিসিয়েটেড মাই ভয়েস। নিউ ইয়র্ক টাইমস নিশ্চয়ই ডাজন্ট গিভ এ শিট যে বাংলাদেশে কোন কর্পোরেট লিডার কী করছে। আমাদের অনেক শিল্পীরা হয়তো সেই পর্যন্ত কীভাবে নক করতে হয়, কীভাবে পৌঁছাতে হয় সেটাই জানে না। সেক্ষেত্রে আপনার জ্ঞানটা এখানে কাজ দিচ্ছে কি? আমি যখন ব্যাক করেছি তখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে 90-এ আমরা যে ভোকাল প্র্যাকটিসটা করতাম আর এখন এই 2000-এ এসে ভোকাল প্র্যাকটিসের ধরনটা বদলে গেছে, এটা আমি কিন্তু জানতাম না। এটা আমার সহশিল্পী যিনি ছিলেন ওনার ভয়েস ভোকাল দেখে আমি শিখেছি। এই যে 90-এর গানের ধরনের একটি গান এবং সেই গানটি আবার 2020-র উপযোগী করে আপনি কীভাবে গাইবেন, দুটি গান শুনতে চাই। 90-এরটা পরে শুনে আগে নতুনটা শুনে। জি, তুমি তোমায় বুঝি লাইছে, তুমি তোমায় বুঝি লাইছে, আর বুঝি সকম পরাণে প্রাণ হইয়া তুমি হইলা দমে দম। তুমি তোমায় বুঝি লাইছে, আর বুঝি সকম পরাণে প্রাণ হইয়া তুমি হইলা দমে দম। এবার আমি যদি 90-এ গেতাম তাহলে আমি কী গেতাম বলি? তুমি তোমায় বুঝি লাইছে, আর বুঝি সব কম পরাণে প্রাণ হইয়া তুমি হইলা দমে দম। তুমি তোমায় বুঝি লাইছে, আর বুঝি সব কম পরাণে প্রাণ হইয়া তুমি হইলা দমে দম।